गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज थर्ड में आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর পিডিএফ লিংকটাও দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে, ওখান থেকে ওটা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো হাইলাইট করা আছে যাতে তোমরা পরে যদি রিভাইজ করতে চাও তো কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, নিম্নলিখিত টিভি শোগুলির মধ্যে কোনটি সম্প্রতি 2020 সর্বাধিক দেখা অর্থাৎ সবথেকে বেশি ওয়ান ভিউ পেয়েছে এমন বিনোদন প্রোগ্রাম হওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করেছে, ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? তো অপশানগুলো হচ্ছে শক্তিমান, রামায়ণ, মহাভারত, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। তো একের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন টিভি প্রোগ্রামটি রামায়ণ সবথেকে বেশি ওয়ান ভিউ পেয়েছে এমন। আর অ্যানাউন্সমেন্ট কে করেছে, 30 এপ্রিল দূরদর্শনের টুইটার হ্যান্ডেল থেকে তথ্যটি প্রকাশ করা হয়েছে। এছাড়াও আরেকটি রেকর্ড ধরে রেখেছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডে অর্থাৎ একদিনে সব থেকে বেশি পরিমাণ ভিউ পেয়েছে এমন টিভি প্রোগ্রাম। 16 এপ্রিল টোটাল ভিউ এসেছিল ওই দিন কত, 7.7 কোটি একদিনে 16 এপ্রিল এই ভিউটা এসেছিল। নেক্সট, খ্যাতিমান মুক্তিযোদ্ধা অর্থাৎ ফ্রিডম ফাইটার যিনি নাম হচ্ছে হেমা ভারালি, যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? হেমা ভারালি। তো অপশান রয়েছে গুজরাট, কেরালা, আসাম, অপশান ডি মধ্যপ্রদেশ। তো দুয়ের অ্যান্সার হবে অপশান সি, তিনি আসামের বাসিন্দা ছিলেন, 101 বছর বয়সে সম্প্রতি মারা গিয়েছেন। এছাড়াও তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 2005 পদ্মশ্রী দ্বারা তাকে ভূষিত করা হয়েছিল। তো নামটা হেমা ভারালি। কোশ্চেন নাম্বার 3, টি প্রদীপ 2020 নিক্কেই এশিয়ান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন, তো তিনি কোন প্রতিষ্ঠানের অধ্যাপক? তো নামটা কি টি প্রদীপ 2020 নিক্কেই এশিয়ান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? তো অপশানগুলো হচ্ছে আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস। তো তিনের অ্যান্সার হবে অপশান ডি, কোন ইনস্টিটিউটের, আইআইটি মাদ্রাসের একজন অধ্যাপক তিনি। কোন ডিপার্টমেন্টে বা কোন ক্যাটাগরিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তিনি একজন অধ্যাপক? এছাড়াও তিনি পদ্মশ্রী পেয়েছেন 2020 অর্থাৎ এই বছরই পদ্মশ্রী পেয়েছেন, এবং 2008 পেয়েছেন শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড। কোশ্চেন নাম্বার 4, চক হাও এক ধরনের কালো ধান যেটা জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি, তো এটি কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের এক প্রকারের ধান? চক হাও এক প্রকারের কালো ধান। তো অপশান হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, অপশান ডি মণিপুর। তো চারের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ মণিপুরের এক প্রকারের কালো ধান যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। কোশ্চেন নাম্বার 5, গোরক্ষপুর টেরাকোটা হস্তশিল্প সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, তো এটি কোন রাজ্যের অন্তর্গত গোরক্ষপুর টেরাকোটা হস্তশিল্পটি? তো অপশান রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ। গোরক্ষপুর দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ উত্তরপ্রদেশের এটি একটি সম্প্রতি হস্তশিল্প যেটা জিআই ট্যাগ পেয়েছে। কোশ্চেন নাম্বার 6, এর মধ্যে সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত ভারতের নতুন স্থায়ী প্রতিনিধি কে, অর্থাৎ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইউনাইটেড নেশনে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? তো অপশানগুলো হচ্ছে নম্রতা এস কুমার, অপশান বি দীপক মিত্তাল, অপশান সি টি এস ত্রিমূর্তি, আর অপশান ডি হচ্ছে সাইয়েদ আকবরুদ্দিন। তো ছয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে, টি এস ত্রিমূর্তি, পারমানেন্ট স্থায়ী প্রতিনিধি হিসাবে ইউনাইটেড নেশনে নিযুক্ত হয়েছেন ভারতের পক্ষ থেকে। আর এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন সাইয়েদ আকবরুদ্দিন। আর টি এস ত্রিমূর্তি নিয়োগ কবে থেকে হয়েছেন? নিউ ইয়র্কে 30 এপ্রিল থেকে নিয়োগ হয়েছেন। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি কোভিবাট্টি কাদলালি মিত্তাই নামের এক প্রকারের চীনা বাদাম ভিত্তিক ক্যান্ডির জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো এটি এক প্রকারের চীনা বাদাম ভিত্তিক ক্যান্ডি যেটার জন্য জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের? তো অপশান রয়েছে ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অপশান ডি কেরালা। তো সাতের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ তামিলনাড়ুর এক প্রকারের ক্যান্ডি চীনা বাদাম ভিত্তিক যেটা জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি। কোশ্চেন নাম্বার 8, নাসা 2020 মঙ্গল মিশনে হেলিকপ্টারটির নাম কি দেওয়া হবে? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ইনজেনিউটি। নাসার 2020 মঙ্গল মিশনে ব্যবহৃত হেলিকপ্টারটির নাম দেওয়া হয়েছে। আর নামকরণটি কে করেছে? 17 বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত একটি মেয়ে যার নাম হচ্ছে ভেনিজা রূপানি। কারণ হচ্ছে নাসা থেকে একটি নেম দ্য রোভার নামে একটি এসে লেখার প্রতিযোগিতা করা হয়েছে, যেটাতে এই ভেনিজা রূপানি জিতেছিল এবং তার নামকরণটা নাসা স্বীকৃতি দিয়েছে ইনজেনিউটি নামে। নাসা চাঁদ থেকে মঙ্গল অভিযানের জন্য অর্থাৎ ক্যাম্পেইনটার নাম কি? মুন টু মার্স। এই ক্যাম্পেইনের জন্য কার সঙ্গে বা কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ করেছে কে? নাসা মুন টু মার্স ক্যাম্পেইনের জন্য। তো অপশানগুলো হচ্ছে স্পেস এক্স, ব্লু অরিজিন, অপশান সি ডায়নেটিক্স, অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তো নয়ের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এই সমস্ত
স্পেস এজেন্সির সঙ্গে পার্টনারশিপ করেছে নাসা কোন ক্যাম্পেনের জন্য? মুন টু মার্স ক্যাম্পেন। আর এটা কবে শুরু হবে? বাই 2024 এটি শুরু হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকায় ভারতের র্যাঙ্ক কত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে? তো অপশানগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অপশান ফাইভ হচ্ছে, অপশান ডি হচ্ছে ফিফথ পজিশনে রয়েছে। তো 10 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারতের পজিশন কত? 3 নম্বরে রয়েছে। তো প্রথম রয়েছে অস্ট্রেলিয়া 116 পয়েন্টে, সেকেন্ড পজিশনে আছে নিউজিল্যান্ড যেটা 115 পয়েন্ট, আর থার্ড পজিশনে রয়েছে ইন্ডিয়া যার পয়েন্ট হচ্ছে 114 ইন্ডিয়ার পয়েন্ট। নেক্সট, আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের আন্তর্জাতিক সম্মানী সদস্য হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অনারি মেম্বার অব দ্য আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্স। তো অপশানগুলো হচ্ছে সাবানা নার্সিমান, অপশান বি হচ্ছে নীলিমা গুপ্তা, অপশান সি হচ্ছে বি কে থেলমা, অপশান ডি হচ্ছে প্রীতি শঙ্কর। তো 11 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কে? সাবানা নার্সিমান নিযুক্ত হয়েছেন অনারি মেম্বার অব দ্য আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্স। আর তিনি কোন কলেজের বা কোন ইনস্টিটিউটের শিক্ষকতা করতেন? জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড রিসার্চ। আর কোন ডিপার্টমেন্টের? থিওরিটিক্যাল সায়েন্স ইউনিটের তিনি অধ্যাপক ছিলেন। নেক্সট, কোন ইনস্টিটিউট একটি ডিভাইস তৈরি করেছে যা বিশ্লেষণ করবে কোনো ব্যক্তি, কোনো কাশি ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাশি হয়ে থাকে বা ঠান্ডা লেগে থাকে তো সেই ব্যক্তি COVID-19 বাহক বা পজিটিভ কিনা তা পরীক্ষা করে দেবে এই ডিভাইসটি? তো সেটা কে তৈরি করেছে, কোন ইনস্টিটিউট? তাই অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ স্টুডেন্ট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির 2 ছাত্র এটি তৈরি করেছে ডিভাইসটি। তো কোন ডিপার্টমেন্ট থেকে? ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের 2 ছাত্র এটি তৈরি করেছে ডিভাইসটি। কোনো ঠান্ডা লেগে থাকে বা কাশি হয়ে থাকে যদি কোনো ব্যক্তি তো সেই ব্যক্তি COVID-19 পজিটিভ কিনা তা পরীক্ষা করে দেবে এই ডিভাইসটি। নেক্সট, মাল পরিবহন ব্যবস্থা সরবরাহের জন্য কৃষকদের সংযোগ করতে কিষাণ সভা নামের অ্যাপটি কে তৈরি করেছে? তো অপশানগুলো হচ্ছে CSRI মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট, অপশান সি হচ্ছে DRDO, অপশান ডি হচ্ছে মাইল্যাব প্রাইভেট লিমিটেড। তো 13 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ CSIR। CSIR কোন ডিপার্টমেন্ট? সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ CSIR CRRI নিউ দিল্লিতে এটি অ্যাপটি তৈরি করা হয়েছে। আর লঞ্চ করা হয়েছে কবে? 1 মেতে লঞ্চ করা হয়েছে অ্যাপটি। অ্যাপটির নাম কি? কিষাণ সভা। 14, অধ্যাপক বিবি লাল যিনি 2 মে 100 জন্মদিন পালন করলেন তো তিনি একজন বিখ্যাত কে? অধ্যাপক বিবি লাল যার জন্মদিন 2 মে 2020 তার 100 জন্মদিন পালন করা হয়েছে। তো অপশান হচ্ছে সায়েন্টিস্ট, আর্কিওলজিস্ট, প্রত্নতাত্ত্বিক, অপশান সি হচ্ছে পলিটিশিয়ান, অপশান ডি সিঙ্গার। তো 14 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ তিনি একজন বিখ্যাত আর্কিওলজিস্ট। আর 2 মে 1921 তার জন্ম হয়েছিল কোথায়? ঝাঁসিতে, উত্তরপ্রদেশের। আর এই বছর অর্থাৎ 2020 ইউনিয়ন কালচার মিনিস্টার শ্রী প্রহ্লাদ সিং পাটেল তার জন্মদিন উপলক্ষে একটি ই বুক লঞ্চ করেছেন যেটার নাম হচ্ছে প্রফেসর বিবি লাল দ্য ইন্ডিয়ান ডিসকভার। প্রফেসর বিবি লাল ই বুকটির নাম প্রফেসর বিবি লাল ইন্ডিয়া ডিসকভার। তার জন্মদিন উপলক্ষে এটি লঞ্চ করেছেন কালচার মিনিস্টার শ্রী প্রহ্লাদ সিং পাটেল। 15, কোন স্মার্ট সিটি অপারেশন সেন্টার COC অর্থাৎ সিটি অপারেশন সেন্টার? তো কোন স্মার্ট সিটির সিটি অপারেশন সেন্টারটি COVID-19 পরিচালনা করতে 3 শিফটে অর্থাৎ 24 কাজ করে চলেছে 3 শিফটের মাধ্যমে? তো অপশান হচ্ছে আগ্রা, বিশাখাপত্তনম, অপশান সি পুনে, অপশান ডি হচ্ছে মুম্বাই। তো 15 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিশাখাপত্তনম 3 শিফটের মাধ্যমে 24 কাজ করে চলেছে সিটি অপারেশন সেন্টারে। 16, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্ল্যাটফর্মের অধীনে নিম্নলিখিত কোন রাজ্য নেই? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এই প্ল্যাটফর্মের আন্ডারে বা ভেতরে কোন রাজ্যটি নেই? এই অপশানগুলির মধ্যে কোন রাজ্যটি নেই অপশান অ্যান্সারটি চাইছে। তো অপশানগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, অপশান ডি হচ্ছে মণিপুর। তো 16 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এই অপশানগুলির মধ্যে মণিপুর কিন্তু নেই, বাকি 3 রাজ্য রয়েছে। আর টোটাল 17 রাজ্য রয়েছে এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মধ্যে, টোটাল 17 রাজ্য রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই। তো এখানে 17 রাজ্যের নাম দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। 17, ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন রাজ্যে আইন পরিষদের বিধায়কদের দ্বিবার্ষিক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে যেটা হবে কবে? 21 মে 2020 নির্বাচনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা কোন রাজ্যে হবে? তো অপশান রয়েছে কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা। তো 17 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ মহারাষ্ট্র। এটি হতে চলেছে 21 মে 2020। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।